বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সিটি মেয়র সেনিবাস সাদিক আব্দুল্লাহ ও বরিশাল চার আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটি সাবেক মেয়র সেনিবাস সাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন আজ শুক্রবার পনেরো ডিসেম্বর নির্বাচন ভবনে আপিল শুনানিতে এই রায় প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ছয় ডিসেম্বর দ্বৈত নাগরিকদের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক পরে নয় ডিসেম্বর পোষ্য সন্তানের সম্পদের বিবরণ স্ত্রীর নামে বাড়িয়েছে আমেরিকায় ও এনআরসি ব্যাংকের মাধ্যমে আমেরিকায় টাকা পাচারের অভিযোগে বরিশাল পাঁচ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুকের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশন ইসিতে আপিল করেন সাদিক আবদুল্লাহ এদিকে বরিশাল চার মেহেন্দিগঞ্জ হিজলা আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি আর শুক্রবার পনেরো ডিসেম্বর সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুলের নেতৃত্বাধীন কমিশন বরিশাল চার আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ আওয়ামী লীগের প্রার্থী শামী আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকদের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন এদিকে আওয়ামী লীগের প্রার্থী শামী আহমেদ বরিশাল চার আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগের আপিল শুনানিতে পঙ্কজ দেবনাথের প্রার্থীতা মহালের রায় কমিশন নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে অভিযোগ আসায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তথ্য যাচাইয়ে গত বুধবার ইসি এ সংক্রান্ত নির্দেশনাসহ আইন শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল সালাম স্বাক্ষরিত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় সচিবকে পাঠানো হয় সেই চিঠির জবাবে মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের প্রমাণ দেয় প্রার্থিতা বাতিলের পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন ইসি